অনুরাধাস কিচেনে সবাইকে নমস্কার এবং স্বাগত। ফ্রাইড রাইস বাচ্চা থেকে শুরু করে বড়দেরও ভীষণ পছন্দের একটি খাবার, তবে কম খরচে ঘরোয়া উপকরণেই খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের স্বাদে এই ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি তৈরি করাও সহজ, আবার বাচ্চাদেরও বায়না মেটাতে খুব কম সময়ে তৈরি করা যায়। গাজর এবং আলু ছোট ছোট করে কেটে রেখেছি। ফ্রাইড রাইসের সবজিগুলো যত ছোট হয় ততই রান্নাটা করতে সহজ হয় এবং সহজেই ভাতের সাথে মিশে যায়। গাজর ও আলু সহজে সেদ্ধ হয় না, তাই 2 মিনিটের জন্য হালকা ভাপিয়ে নিচ্ছি, তবে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে ফ্রাইড রাইস খেতে ভালো লাগবে না। বিভিন্ন কালারের সবজি, ডিম, চিংড়ি মাছ দিয়ে এই ফ্রাইড রাইস তৈরি করলে অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় আর কালারফুল হয় বলে বাচ্চারা ভীষণ পছন্দ করে খায়। কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়েছি। শুরুতেই আমি অল্প লবণ দিয়ে ডিমটা ঝুরঝুরু করে ভেজে নেব। আমরা প্রত্যেকেই প্রতিদিন ভাত রান্না করি। 1 বাটি ঝরঝরে ভাত এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারে। কালারফুল হয় বলে বাচ্চারা টিফিনেও খেতে পারে, আবার বিশেষ দিনেও তৈরি করে নেওয়া যায়। বারবার নেড়েচেড়ে দিয়ে যতটুকু সম্ভব ডিমটা ঝুরঝুরি করে ভেজে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে তুলে রাখছি। যেহেতু 1টি ডিম এবং ছোট 1 বাটি ভাত নিয়েছি, তাই এখানে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। ভাত এবং ডিম বেশি হলে তেলের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। সেদ্ধ করা আলু, গাজর, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে 1-1.5 মিনিট নেড়েচেড়ে নেব। ধনে পাতা কুচি রেখে দিয়েছি, সেটা পরে ব্যবহার করব। ফ্রাইড রাইসের সবজিগুলো একটু কম সেদ্ধ হলেই খেতে ভালো লাগে, একটু শক্ত না থাকলে বাচ্চারা খেতে চায় না। চাইনিজ রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড রাইস তৈরি করতে গেলে সবজি বা মশলা উপকরণগুলো খুব একটা কড়া ভাজা যাবে না, হালকা নেড়েচেড়ে সবজি সবজি ভাব থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং আগে থেকে ভেজে রাখা অল্প একটু চিংড়ি মাছ। ফ্রাইড রাইস তৈরির জন্য ভাত যতটুকু সম্ভব ঝরঝরে করে নিতে হবে। এবার আমি কড়াইতে একে একে 1 বাটি ভাত, কুচানো ভাজা ডিম এবং ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। সবজি কষানোর সময় অল্প লবণ আগেই ব্যবহার করেছি, এবার ভাতের পরিমাণ বুঝে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের ক্ষেত্রে লবণ একদম ঠিকঠাক করে দিতে হবে, একটু বেশি হলে খেতে ভালো লাগে না। প্রয়োজনে একদম শেষে একটু টেস্ট করে দিলে ভালো হয়। হালকা নেড়েচেড়ে নিয়ে অল্প একটু চিনি দিয়েছি। চিনি দেওয়াটা জরুরি না, পছন্দ হলে দিতেও পারেন, আবার না দিলেও চলে। হালকা আছে, আরও 1 মিনিট নেড়েচেড়ে নিয়ে তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। এবার নামিয়ে রাখছি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। রেস্টুরেন্টের সাথে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস এভাবেই তৈরি করে নিন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।